Assalamu alaikum. Lexus 570. Shamner hydraulic jumping change korbo. Dekhen ei je puro to leak hoye geche. Tai notun gulo niye eshi. Eta upper edge mounting gulo ache, eta notun niye eshi. Part number, definitely for him. Jitter, not an easy. I read a poor bush. I did a bush. To car up with a time will change for the sea. নতুনটা ফিটিং করে নিয়েছি, দেখেন এখানে পুরাতনটা দেখছেন লিক হয়ে গেছে, পুরোটা বুশ মাউন্টিং আর চাপিং সবই নতুন। আর এটার ফ্রন্ট দেখে নেবেন, কারণ এটা একবার ফিটিং হয়ে গেলে পরবর্তীতে এটা সোজা বর্তানো কষ্ট হয়। মাউন্টিং এর নিচে একটা ওয়াশার আছে, ওটা দেখে নেবেন। সেন্সরটা খারাপ হয়ে গেছে, এই যে ওয়াশারটা আছে এটা নতুন পাওয়া যায় না। এই ওয়াশারটা নতুন জাম্পিং এটা ফিটিং হইব, তো মনে করে ফিটিং করে নেবেন। নতুনটা ফিটিং করতেছি, এখানে সোজা রেখা এই ওষাটাকে দিয়ে নেবে, কারণ এই ওষাটার ভিতরে এই যে মাউন্টিংটা জাম্পিং এর ওটা বসবে বসটা। এটা ফ্রন্ট দেখে নেবে, আর ভালো করে উপরে যে 22 নম্বর নাটটা আছে এটা চেক করে নেবেন। আর এই যে প্লাস্টিকের কভারটা আছে এটা ফালাবেন না, এটার ভিতরে মনে করেন ভিতরে ময়লা ঢুকলে সমস্যা, এটা ফিটিংয়ের পরে খোলা ভালো।
আর জাম্পিং চেঞ্জ করার ক্ষেত্রে আপনি মনে করি এটার যে থ্রোটল বডিটা আছে এটা ক্লিন করে নেবেন, কারণ ক্লিন না হলে এটার 900 RPM হবে না। 900 RPM 150 এরঙ্গ হইলে তো আপনার মনে করেন হার্ডলি যেই প্রেশার পাম্পটা আছে মোটরটা আছে ওটা ওপেন হইব না, ওপেন হবে না। হাইড্রোলিক অয়েলের যে ট্যাঙ্কটা আছে এটা রাইট সাইডের পিছনের টায়ারের যে মাডগার্ড কভার আছে এখানে, আর এটার ভিতরকার নেট আছে ওটা দেখে নেবেন। হ্যাঁ, ভিতরকার নেট আছে, এখানে হাইড্রোলিক অয়েল টয়টার জেনারেটর। সময় কি হয়, স্টার্ট করছেন আপনার ওই হাইড্রোলিকের যে সুইচটা আছে এখানে, হ্যাঁ দেখছেন, এটা উপরে বা নিচে করলে কাজ করে না, সেক্ষেত্রে আপনি কম্পিউটার দিয়ে একবার রিসেট করতে পারেন যদি আপনার থাকে। আমি একবার রিসেট করে নিছি, এখন থেকে হাই করতেছি, লো করছি, এখন ফুল ডাউনে রাখছি, দেখেন দেখেন একবার দাবাইলাম উপরের দিকে, নিউট্রালের দিকে আসছে। কমপ্লিট, এখন আরেকবার দিলাম, এখন হাইয়ের দিকে যাবে, দেখেন হাই কমপ্লিট। এখন এটা নিউট্রালে রাখলে ভালো হয়, যেহেতু গাড়িটা এখন বেশি হাইয়েরও দরকার নাই, লোও দরকার নাই, নিউট্রালে রাখলে গাড়িটা ভালো হয়। দেখেন এটার ভিতরে একটা বটল আছে যেখানে অয়েল রাখা আছে, ওখানে ভালো করে দেখলে দেখা যায় মিনিমাম এবং ম্যাক্সিমাম আছে। আপনারা এটা ম্যাক্সিমাম দেখে অয়েল রাখবেন, বেশি রাখলে কী হবে পরবর্তীতে এটা ডাউন করার সময় অয়েল এখান থেকে বাইরে যাচ্ছে। দেখেন এখন গাড়িটা পুরো হাইড্রোলিক কাজ করতেছে, উপর নিচ হইতেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।